রহস্যের আড়ালেই থেকে গেল একষট্টির ভাষা আন্দোলন। ভারতের অসমে বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হওয়া ১১ জনের মৃত্যু রহস্য আজও উন্মোচন করতে পারেনি ভারত সরকার। ১৯শে মেতে শুধুই ছোটখাটো একটা শহীদ স্মরণের অনুষ্ঠান, ঘটনার রহস্য উন্মোচনে গঠিত বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট এত বছরেও প্রকাশিত হল না। অসম মূলত দুই নদের তীরে বিভক্ত, ব্রহ্মপুত্র ও বরাক। দুই নদের আঞ্চলের ভাষায়, সংস্কৃতি, এমনকি ভৌগোলিক অবস্থানেও অনেক তফাত। ভারতের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও বাংলাদেশ দিয়ে ঘেরা বরাকে অসমের রাজধানী গুয়াহাটি থেকে সড়ক পথে সরাসরি যাওয়ার রাস্তাও নেই। এখানে সবাই কথা বলেন বাংলায়, খাদ্যাভ্যাস ও সংস্কৃতি বাঙালিদের মতোই। ১৯৬০ সালে অসম প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নেয় গোটা রাজ্যে শুধু অসমীয়া ভাষাই সরকারি স্বীকৃতি পাবে। প্রতিবেশী পূর্ব পাকিস্তানে ৫২র ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বরাকের বাঙালিরা প্রতিবাদে সামিল হন, শুরু হয় ভাষা আন্দোলন। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে গোটা বরাক জুড়ে শুরু হয় আন্দোলন। এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিমল প্রসাদ চালিহা ১০ই অক্টোবর বিধানসভায় বিল আনেন যাতে একমাত্র অসমীয়াই সরকারি ভাষার স্বীকৃতি পায়। এরপর শুরু হয় গণ আন্দোলন। ১৯৬১ সালের ৫ই ফেব্রুয়ারি গঠিত হয় কাছাড় গণসংগ্রাম কমিটি। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন পায় নতুন গতি। বরাকের কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে ১৪ই এপ্রিল পালিত হয় সংকল্প দিবস। গণসংগ্রাম কমিটির নেতা রবীন্দ্রনাথ সেন ১৯শে মে ১২ ঘন্টার হরতালের ডাক দেন। এদিকে বাড়তে থাকে অসম সরকারের দমন পীড়ন। পুলিশ, আধা সেনা নামিয়ে আন্দোলন দমানোর সব রকম চেষ্টা করে। আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, এই অজুহাতে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কোনো হেলদোল দেখায় না। ১৯শে মের আগে থেকেই নিরাপত্তা বাহিনীতে ছেড়ে যায় বরাক উপত্যকা। ১৮ই মে গ্রেপ্তার হন রবীন্দ্রনাথ সেন, লোনিরিকান্ত দাস, বিধুভূষণ চৌধুরী সহ ভাষা আন্দোলনের প্রথম সারির নেতারা। অবশেষে আসে ১৯শে মের সেই কালো দিন। সকাল থেকেই সত্যাগ্রহীরা অহিংসভাবে হরতাল পালন করছিলেন। ৩ জেলাতে পিকেটারদের গ্রেপ্তার করে পুলিশ। শিলচরের তারাপুর রেল স্টেশনেও শান্তিপূর্ণভাবেই চলছিল অবরোধ। ভারতীয় সময় বেলা ২:৩৫ নাগাদ বিনা প্ররোচনায় নিরাপত্তা রক্ষীরা ১৭ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৯ জন ভাষা সৈনিক। পরে আরো ২ জনের মৃত্যু হয়। ৫২র পর ৬১, মাতৃভাষার জন্য প্রাণ দিলেন বাঙালি। শহীদ হলেন কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো ২৪ বছর বেঁচেছিলেন কৃষ্ণকান্ত বিশ্বাস। এই আন্দোলনের পর বাংলা ভাষা বরাকে সরকারি ভাষার মর্যাদা পায়।